আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে ফার্স্টেই সরি বলে নিচ্ছি কারণ ভিডিওটা অনেক লেট করে আপলোড দিচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে যেদিন কাশ্মীর বার্থডে ছিল সেদিন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কী কী করেছি না করেছি সব কিছু থাকবে আজকের ভিডিওতে ঘুম থেকে উঠেই দেখলাম যে ওরা বাজারগুলো নিয়ে যাচ্ছে যেখানে রান্না করা হবে তারপর আমি একটু ফাঁকে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর রেডি হয়েছে আমি আর দিয়া একটু বাহিরে যাব টুকিটাকি কি একটু কেনাকাটা আছে সেটা করতেই যাব তো ফার্স্টে হচ্ছে

বের হয়ে বাহিরের ওয়েদারটা দেখে মনটা আরও ভালো হয়ে গিয়েছে আর ওইদিকে আমি ফিমাপুকে কল করেছি যে আমি অফিসে আসছি তুমি যদি আসো তাহলে আসতে পারো তো বলেছে ওরও একটু কাজ ছিল তো ও এসেছিল তারপর হচ্ছে আমরা এখন যাব হচ্ছে টোকিও করে আর এদিকে একটু দিয়াকেও নিয়ে এসেছিলাম আমাদের অফিসটা দেখানোর জন্য তারপর হচ্ছে টোকিও করে চলে এসেছি আর এখানে একটু আমার টুকিটাকি কেনাকাটা আছে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম একটু কেজেটে কেজেটে আসার কারণ হচ্ছিলো আমি যে কাশ্মিয়ার জন্য যে ড্রেস ড্রেসটা নিয়েছি ওটার সাথে ম্যাচিং করে হাতের ব্রেসলেট আর হচ্ছে ইয়াররিং রিং নিব কারণ এই দুইটা জিনিসই ওকে আমি সবসময় পড়তে দেখি ড্রেসের সাথে ম্যাচিং করে তো আমি সেটা নেওয়ার জন্য এখানে এসেছিলাম তারপর একটু উপরে গিয়েছিলাম একটু ঘুরলাম টোকিও স্কোয়ারটা আর দিয়া যেহেতু আমার সাথে ছিল ও কি আর কি টোকিও স্কার্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেন আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে ফুলের দোকানে আর ফুলের দোকানে আমি আম্মু আর হচ্ছে দিয়া তিনজনই কাশ্মীরের জন্য তিনটা ফুল নিব তো সেটাই হচ্ছে নেওয়ার জন্য এসেছি আর তারপর হচ্ছে আমরা চলে এসেছি কেকের দোকানে এখানে হচ্ছে আমি রেড বেলভেটটা নিয়েছিলাম কারণ এটাই হচ্ছে সবাই পছন্দ করে আর এমনিতেও কাশফিয়া খুব কেক কমই খায় বাট বাসার এছাড়াও সবাই হচ্ছে রেড বেলবেটটা খুব পছন্দ করে তাই এটাই নিয়েছিলাম দেন বাসায় এসেছি আর বাসায় এসে কিন্তু অনেক কাজ করেছি সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি যেমন আমার রুমটা ক্লিন করেছি তারপরে হচ্ছে কাশ্মীর যে গিফটগুলো ছিল আমি নিজ হাতে হচ্ছে সবগুলো গিফট প্যাকিং করেছি আর এদিক থেকেও হচ্ছে গেস্ট আস্তে আস্তে চলে আসছিল আর আমাদের খাবারও চলে এসেছে তো আজকের খাবারের মেনুতে ছিল হচ্ছে পোলাও তারপর হচ্ছে গরুর মাংস খাসির মাংস রোস্ট এগুলোই ছিল আজকে এরপর দেখান সব পিছে চলে এসেছে আর এদিকে মেয়ে মার সিন্থিয়া ওদের বর আর ওরা এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের বাসায় এসেছে মানে এই নতুন বাসায় এসেছে তারপর এখানে ফাইম একটু দুষ্টামি করছিল আর এইদিকে হচ্ছে ফারিয়া ভাবি আজান ফারিস্তা ভাইয়া তারাও এসে পড়েছে ভাইয়া নিচে ভাবি এসে পড়েছে এই যে আমি অনেকক্ষণ যাব তোদের জন্য ওয়েট করছিলাম যে কখন আসবা কখন আসবা তো ফাইনালি এসে পড়েছে আর এই যে আমাদের বেডরুমে সব হচ্ছে ভাবির একসাথে বসেছে আর দেন আমি কাশ্মীরের জন্য যে ফুলটা এনেছিলাম সেটা দিলাম তো কাশিয়ার ফ্রেন্ড ও আমাকে বলছিল যে আমাকেও দাও পরে হচ্ছে একটা ফুল নিয়ে ওকে আবার আমি দিচ্ছিলাম তো প্রমাকে বললাম তোর লাগবে না বলে থাক আমার আর লাগবে না আর এখানে দুই পিচির সাথে ফাইমও অ্যাড হয়েছে বলে তোমরা দুজন একসাথে দাঁড়াও তোমরা ঝামেলা না আমি দেখতেছি কে বড় কে ছোট তো সেটাই ও হচ্ছে দেখছিল আর এখানে হচ্ছে এখনই খাবার দেওয়া হবে সব কিছু রেডি করা হচ্ছিল প্রতিটা রান্না অনেক অনেক বেশি মজা হয়েছিল আর এখানে হচ্ছে ধাপে ধাপে খাবার খেতে বসানো হয়েছে ফার্স্টই হচ্ছে নতুন যে জামাই তাদেরকে বসানো হয়েছে তারপর হচ্ছে সব ভাইয়েরা খেতে বসেছে আমি আর ভাবি পাশের রুমে বসে গল্প করছিলাম আর তখনই দেখি যে ফাহিম আর আজান হচ্ছে দুষ্টামি করে আর ফাহিম আজানকে খুব পছন্দ করে আজান ও ফাহিমকে খুব পছন্দ করে আর রিলেশনে তো তারা চাচা আর ভাতিজা সবার খাওয়ার পর আমরা সবাই লাস্টে একসাথে খেতে বসেছি আর এখানে আজমির সারিয়ার তারপর হচ্ছে শামীম ওরা তিনজন সেই সকাল থেকে অনেক বেশি কষ্ট করেছে আর এখন হচ্ছে কেক কাটার পালা সব সময় তো আমরা সবাই একসাথে কেক কাটি এবার বললাম সব পিছি পাচ্চাদেরকে নিয়েই কেকটা কাটো দেনও সবাইকে খুঁজছিলো যে কেক খাইয়ে দেবে তো আমরা আশেপাশে ছিলাম না একটু দূরে দূরে ছিলাম তারপর হচ্ছে সে আমাদেরকে খুঁজে খুঁজে আমাদেরকে খাইয়ে দিয়েছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে আর অবশ্যই কাশফিয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ